আসসালামু আলাইকুম প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের পাঠের বিষয় বাংলা। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই পাঠ ২৪। আজ আমরা ৫টি ব্যঞ্জন বর্ণ শিখব: দন্ত স, হ, ডয় শূন্য র, ধয় শূন্য ঢ এবং অন্তস্থ অ। তাহলে চলো বন্ধুরা আমরা বর্ণগুলো শিখে নিই। সবুজ পাতা, সবুজ, দন্ত স। তাহলে বন্ধুরা আমরা দন্ত স দিয়ে একটি শব্দ শিখতে পারলাম সবুজ, এবং সবুজ দিয়ে একটি বাক্য আমরা দেখলাম সবুজ পাতা। চলো আমরা আরো একবার পড়ি: সবুজ পাতা, সবুজ, দন্ত স। এবার দন্ত স দিয়ে কিছু শব্দ আমরা শিখব। দন্ত সতে সবুজ, দন্ত সতে সুতা, দন্ত সতে সাগর, দন্ত সতে সবজি। চলো আমরা শব্দগুলো আরো একবার পড়ি: দন্ত সতে সবুজ, দন্ত সতে সুতা, দন্ত সতে সাগর, দন্ত সতে সবজি। এবার আমরা বর্ণটি উচ্চারণ করব। দন্ত স, দন্ত স। এবার দেখিনি দন্ত স বর্ণটি আমরা কিভাবে লিখব। বন্ধুরা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কিভাবে আমরা পেন্সিলের সাহায্যে খুব সুন্দর করে বর্ণটি লিখতে পারি, এবং নিচে আমরা দেখতে পাচ্ছি কিভাবে আমরা ধাপে ধাপে এই বর্ণটি লিখতে পারি। এবার আমরা যে বর্ণটি শিখব তা হচ্ছে হ। বন্ধুরা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ মেয়েটি একটি হলুদ রঙের ছাতা নিয়ে যাচ্ছে। তাহলে আমরা এই ছবিটি দেখে একটি বাক্য তৈরি করি: হলদে ছাতা, হলদে হ। তাহলে হ দিয়ে একটি শব্দ আমরা পড়লাম হলদে, এবং হলদে দিয়ে একটি বাক্য হলদে ছাতা। চলো আরেকবার পড়ি: হলদে ছাতা, হলদে হ। এবার হ দিয়ে কিছু শব্দ গঠন শিখব। হতে হলদে, হতে হাড়, হতে হারিকেন, হতে হাড়ি। এবার হ বর্ণটি উচ্চারণ করব: হ, হ। এবার দেখে নিই কিভাবে আমরা হ বর্ণটি লিখব। বন্ধুরা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কিভাবে আমরা হ বর্ণটি লিখব। তোমরা ঠিক একইভাবে এই বর্ণটি লিখবে। এবার আমরা যে বর্ণটি শিখব তা হচ্ছে ডয় বিন্দু র। ঝড় থামে, ঝড়, ডয় বিন্দু র। এবার আমরা ডয় বিন্দু র দিয়ে কিছু শব্দ শিখব: ঝড়, বাড়ি, ঘুড়ি, চুড়ি। তাহলে আমরা ডয় বিন্দু র দিয়ে কিছু শব্দ শিখতে পেলাম। কি কি বলতো? ঝড়, বাড়ি, ঘুড়ি, চুড়ি। এবার বর্ণটি উচ্চারণ করি আমরা: ডয় বিন্দু র, ডয় বিন্দু র। এবার আমরা দেখিনি বর্ণটি আমরা কিভাবে লিখব। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কিভাবে পেন্সিলের সাহায্যে খুব সুন্দর করে বর্ণটি লেখা হচ্ছে। তোমরা ঠিক একইভাবে এই বর্ণটি লিখবে। এবার আমরা যে বর্ণটি শিখব তা হচ্ছে ঢয় বিন্দু ঢ। আষাঢ় নামে আষাঢ় ঢ। এবার আমরা ঢয় বিন্দু ঢ দিয়ে কিছু শব্দ শিখব। আষাঢ় মারি রেডো। চলো আমরা শব্দগুলো আরো একবার পড়ি। আষাঢ় মারি রেডো। আমরা ঢয় শূন্য ঢ দিয়ে কিছু শব্দ পড়লাম। এবার আমরা বর্ণটি উচ্চারণ করি। ঢয় বিন্দু ঢ। ঢয় বিন্দু ঢ। এবার আমরা দেখিনি বর্ণটি আমরা কিভাবে লিখব। বন্ধুরা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ আমরা এই বর্ণটি কিভাবে লিখতে পারি। তোমরা ঠিক একইভাবে পেন্সিলের সাহায্যে খুব সুন্দর করে বর্ণটি লিখবে। নিচে লক্ষ্য করো ধাপে ধাপে কিভাবে তোমরা বর্ণটি লিখতে পারবে তা দিয়ে আছে। তোমরা ঠিক একইভাবে বর্ণটি লিখবে। এবার আমরা যে বর্ণটি শিখব তা হচ্ছে অন্তঃস্থ অ। পায়রা যায় ঘরের কোণে। পায়রা যায় অন্তঃস্থ অ। তাহলে আমরা অন্তঃস্থ অ দিয়ে দুইটি শব্দ দেখলাম, পায়রা এবং যায়। এবং পায়রা ও যায় দিয়ে আমরা বাক্য গঠনও দেখলাম। চলো আমরা আরো একবার পড়ি। পায়রা যায় ঘরের কোণে। পায়রা যায় অন্তঃস্থ জ। এবার আমরা অন্তঃস্থ অ দিয়ে কিছু শব্দ শিখব। পায়রা অন্তঃস্থ অতে গয়না। অন্তঃস্থ অতে নয়ন। অন্তঃস্থ অতে আয়না। চলো আমরা শব্দগুলো আরো একবার পড়ি। পায়রা, গয়না, নয়ন, আয়না। তাহলে আমরা অন্তঃস্থ অ দিয়ে চারটি শব্দ শিখতে পারলাম। এবার এই বর্ণটি উচ্চারণ শিখব আমরা। অন্তঃস্থ অ। অন্তঃস্থ অ। এবার দেখে নিই কিভাবে আমরা অন্তঃস্থ অ বর্ণটি লিখব। বন্ধুরা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কিভাবে আমরা অন্তঃস্থ অ বর্ণটি লিখব। তোমরা ঠিক একইভাবে এই বর্ণটি লিখবে। এবার লক্ষ্য করো ধাপে ধাপে কিভাবে তোমরা বর্ণটি লিখবে তা ছবিতে দেয়া আছে। তোমরা ঠিক একইভাবে বর্ণটি লিখবে। তো বন্ধুরা আজকের এই পাঠে আমরা কি কি শিখতে পারলাম বলো তো? আজকের এই পাঠে আমরা 5টি ব্যঞ্জন বর্ণ শিখেছি। দন্ত স, হ, ডয় শূন্য র, ঢয় শূন্য ঢ, অন্তঃস্থ অ। এই 5টি ব্যঞ্জন বর্ণ আজকের পাঠে শিখেছি। বন্ধুরা দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।